বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা বলতে চাইছি আপনাদের যে এটা তো হতে পারে না, আমাদের রাজ্যে এবং দেশে মাল্টি পার্টি সিস্টেম, সেখানে তৃণমূল আর বিজেপির মধ্যে ঘোর পাক খাবে আর প্রশাসন তদনুযায়ী কাজ করবে, এ হতে পারে না। আমরা চেয়েছিলাম আজকে এখানে শান্তি মিছিল করে মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ডিং এর কাজ করতে, আমাদের মানুষের মনে কনফিডেন্স বিল্ডিং এর কাজ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এর দায় এবং দায়িত্ব পুলিশ প্রশাসনের, আমাদের না। কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠা করার কাজে যুক্ত থাকব, আমাদের সমস্ত কর্মসূচি হবে এখানে, যে বঙ্গভাষী মানুষ থাকে এখানে, যে হিন্দিভাষী মানুষ থাকে এখানে, যে তেলুগু ভাষী মানুষ থাকে এখানে, যে পাঞ্জাবি ভাষী মানুষ থাকে, ওড়িয়া ভাষী মানুষ থাকে, উর্দু ভাষী মানুষ থাকে, তাদের সবার, সব ভাষাভাষী মানুষের, সব জাতের মানুষের, সব ধর্মের মানুষের, সব বর্ণের মানুষের, তাদের শান্তিতে বসবাস করার অধিকার আছে। যদি কোনো নেতা বা নেত্রী এসে বলে যান এখানে বাংলাভাষী মানুষই থাকবে, অবাঙালি ভাষী মানুষ থাকবে না, আমরা তা মানতে রাজি না, কখনো মানবো না, মানবো না। তাই আমি আপনাদের বলবো, যারা আজকে শান্তি মিছিলে সামিল হয়েছিলেন, আপনারা মনে প্রাণে শান্তি চান বলেই মিছিলে সামিল হয়েছিলেন, এই শান্তি প্রতিষ্ঠার কাজে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যেমনভাবে পারেন সবাইকেই বলবেন, স্কুল খুলেছে যাতে ছাত্রছাত্রীরা স্কুলে যায়, বাজার খুলেছে শুনলাম, দোকান খুলেছে, বাজার খুলেছে, মানুষ যায় মানুষ যাতে নির্ভয়ে বাজারে যান, দোকানে জিনিসপত্র কিনতে যান, স্বাভাবিক জীবনযাত্রা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবারই ভূমিকা আছে, আমাদেরও সকলের ভূমিকা আছে, সেই ভূমিকা আপনারা পালন করবেন। আর বলবো, আজকে আমাদের উদ্দেশ্য এটা ছিল না জোর করে এই যে ব্যারিকেড ছিল ব্যারিকেড ভেঙে শান্তি মিছিল করা, শান্তি মিছিলের জন্য এসছি, শান্তি মিছিলের নামে পথ চলছি আর অশান্তি তৈরি করছি, সেটা কখনো একসঙ্গে হয় না। তাই আলোচনার মাধ্যমে যখন 7 দিন সময় চেয়েছেন আমরা সময় দিয়েছি, তারপরে প্রয়োজনে নিশ্চয়ই আমরা আবার মিলিত হব, পায়ে পা চালিয়ে আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পথ চলব। ধন্যবাদ। 7 দিন সময় দেওয়া হয়েছে, তারপরে তো আস্তে আস্তে তখন আমরা করতে পারবো এইসব ব্যাপারেতে কনফিডেন্স বিল্ডিং করতে আমরা চেয়েছি, সেটা বিশ্বাস করছে, কিন্তু এখনও সবটা কন্ট্রোলে নেই, কন্ট্রোল করে নেবে 7 দিন পরে। আজকে মিছিল আটকেছে, 144 দিয়েছে সেজন্য। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব।